যাই বলো এই দোকানে তেলে ভাজা সবথেকে সুন্দর খেতে দরকার বলে আর নিয়ে নিও লজ্জা করো না গোপাল বাবু এই নাও ধরো এই গোপাল তুমি ওই চার ভাগগুলো নিয়ে এসো চারু আগে তেলে ভাজা খেয়ে নি চা আমরা না হয় পরে খাবো হ্যাঁ ঠিক আছে খুশি এই সুভাষ তুমি ক্লাস টু আগে কি যেন বলছিলে কি একটা দরকারি কথা ছিল হুম গোপাল হুম ভাই তোমার মনের মতো একখানা কাজ আছে কি কাজ করতে হবে কিন্তু বেথুন কলেজে যেতে হবে বেথুন কলেজে তোমার যে বান্ধবীরা রয়েছেন তাদের কাছে গিয়ে তোমায় শুধু বেথুন কলেজের একটা ফর্ম চাইতে হবে আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো সম্ভব হলে কাল সকালের মধ্যে এ তো কোনো ব্যাপারই না আমি কাল সকালবেলাই চলে যাব আজ একটু আগে বললে আজকেই চলে যেতাম কালকে গিয়ে ফলো আপটা করে ফেলতাম সর্বনাশ করেছে যে ভর্তি হবে তারও বোধে এত তাড়া নেই নন্দ লেখাপড়াটাকে তুমি এখনো সিরিয়াসলি নিলে না খুব খারাপ স্বভাব তোমার ঠিক তেলে ভাজা দাও তো ঠিক আচ্ছা বলছিলাম কি যে তোমাদের কারোর কি রসগোল্লা খেতে ইচ্ছে করছে রসগোল্লা এই দেখো সুভাষ বান্ধবীদের সাথে দেখা হবে সেই আনন্দে গোপাল বাবু রসগোল্লা খাওয়াতে রাজি হয়ে গেল বান্ধবী রসগোল্লা এক হলো না 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 রসগোল্লা তো খাওয়াই যায় খাবে তো আমি একদম খাওয়াবো তো এই সুভাষ তুমি খুশি হওয়ার আগে আমাকে একটা কথা বলো তো এই বেথুন কলেজের ফর্ম নিয়ে তুমি কি করবে আমারও একই জিজ্ঞাসা আমি ভয়তে জিজ্ঞেস করতে পারছিলাম না একজন স্বাধীন হতে চায় বুঝলে সে নিজে স্বাধীন না হলে দেশ স্বাধীন করতেই পারবে না তাই আমাদের দলে আরেকজন সদস্য বাড়াতে আমাদের তাকে স্বাধীন করতে হবে বেশ তো বেশ ভালো আপনি আমায় ডেকেছেন ও হ্যাঁ একটা কাজের কথা আছে আমি তো আগেই বলেছি আপনার কোনো কাজে আমি নেই নিন এটা বেথুন কলেজের ফর্ম আপনি আপনার স্বাধীনতার কথা বলছিলেন না এই ফর্মটা নিন সাহস করে গিয়ে বাবাকে বলুন আপনি পড়াশোনা করতে চান কি হলো স্বাধীনতা তো এমনি এমনি কেউ দেয় না স্বাধীনতা আদায় করে নিতে হয় আপনি যদি সত্যি সত্যি স্বাধীন হতে চান তাহলে কিন্তু এই কাজটা আপনাকে করতেই হবে নিন